প্রথম দিকে পূর্ব থেকেই বাংলাদেশ অভিবাসনে রয়েছে এবং আঞ্চলিক এবং পরবর্তীকালে ইউরোপীয় ক্ষমতার আক্রমণের শিকার হয়েছে। বিশ্বাসের হিন্দু, একটি ইন্দো আর্য জনগোষ্ঠী 3000 থেকে 4000 বছর আগে এসেছিল এবং তার প্রমাণগুলি একটি সমৃদ্ধ পরিশীল সভ্যতার প্রস্তাব দেয়। মুঘল রাজবংশ 16 শতাব্দীতে এই অঞ্চলটি জয় করে, সারা দেশে ইসলাম প্রচার করেছিল। ওয়াইডলি আগতদের নিম্নলিখিত উত্তরাধিকারগুলি হলেন পর্তুগিজ, আর্মেনিয়ান, ফরাসি এবং ব্রিটিশ, যারা সামরিক এবং বাণিজ্য ফারি স্থাপন করেছিল। 1757 সালে একটি ব্রিটিশ বাহিনী নবাব সিরাজ উদ দৌলা স্থানীয় সেনাবাহিনীকে পরাজিত করে এবং ব্রিটিশ শাসনের 190 বছরের ট্রেনে যাত্রা করে। 1947 সালে পূর্ব বাংলা এবং সিলেট, তখন আসামের একাংশ, পাকিস্তানের মুসলিম রাষ্ট্রের পূর্ব অংশ হিসাবে যুক্তরাজ্যের ভারতীয় সাম্রাজ্যের বাইরে স্বাধীনতা লাভ করে। শুরু থেকেই পূর্ব পাকিস্তান সমস্যা দ্বারা ঘেরেছিল, বিশেষত এটি তার সমৃদ্ধ এবং আরও শক্তিশালী যদিও কম জনবহুল অংশীদার পশ্চিম পাকিস্তানের আধিপত্যের বিরোধিতা করেছিল। সেখানে থেকে এটি ভৌগোলিকভাবে ভারতীয় ভূখণ্ডের প্রায় 1600 কিলোমিটার দ্বারা পৃথক করা হয়েছিল। রাজনৈতিক নিয়ন্ত্রণ, ভাষা এবং অর্থনৈতিক নীতি মতবিরোধের বৃহৎ ক্ষেত্রগুলির মধ্যে ছিল। 1949 সালে স্বায়ত্তশাসনের প্রচারে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা হয়। প্রতিবাদ এবং সহিংস বিক্ষোভগুলি 1952 সালে এই ঘোষণার পরে উর্দুকে পাকিস্তানের সরকারি ভাষা হতে হবে। 2 বছর পরে অবশেষে বাংলার যোগ্য অফিসিয়াল ভাষা হিসাবে গৃহীত হয়েছে। 1960-এর দশকের মাঝামাঝি সময়ে সরকারি প্রশাসন, সশস্ত্র বাহিনীর প্রতিনিধিত্ব অব্যাহত ছিল এবং পাকিস্তানের উন্নয়ন ব্যয়ের ন্যায্য অংশের চেয়ে পূর্ব পাকিস্তানের অনেকের বিশ্বাস বৃদ্ধি পেয়েছিল যে একমাত্র প্রতিকারী বৃহত্তর স্বায়ত্তশাসন এবং এই কারণে আরও নিয়ন্ত্রণের নিজস্ব সংস্থান এবং উন্নয়নের অগ্রাধিকার এবং রাজনীতি। 1970 সালে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে একটি প্ল্যাটফর্মে পাকিস্তানের সাধারণ নির্বাচনে নির্বাচনী সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। একই সাথে জুলফিকার আলী ভুট্টো পশ্চিমের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। মুজিবের বিজয় সত্ত্বেও পাকিস্তান কর্তৃপক্ষগুলি সম্মিলিত রাজ্যের প্রধানমন্ত্রী হতে বাধা দিয়েছে। এরপরে আওয়ামী লীগ একটি স্বাধীন রাষ্ট্রের জন্য নতুন সংবিধানের নিজস্ব পরিকল্পনা জারি করে, যার ফলস্বরূপ পাকিস্তানি সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেয় এবং 71-এর মার্চ মাসে মুজিবকে গ্রেপ্তার করা হয় এক ভয়াবহ তদন্তের পরে। আনুমানিক 9.5 মিলিয়ন শরণার্থী ভারতে পালিয়ে যাওয়ার ফলে এই গৃহযুদ্ধ শুরু হয়েছিল এবং ডিসেম্বরের শুরুতে মুক্তিবাহিনী, বাঙালি, মুক্তিযোদ্ধা এর পক্ষ দিয়ে ভারত সামরিক হস্তক্ষেপ শুরু করেছিল। 2 সপ্তাহ পরে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে এবং বাংলাদেশের পৃথক রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে। শেখ মুজিব 1972 সালের জানুয়ারিতে পাকিস্তানের বন্দিদশা থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী হন। নতুন রাজ্যে অস্থিতিশীলতা, বন্যা, দুর্ভিক্ষ। 1975 সালের আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ড এবং তিনি রাষ্ট্রপতি হওয়ার পরপরই এবং সামরিক অভ্যুত্থানের এক উত্তরাধিকার, সামরিক আইন এবং ঘন ঘন জরুরি অবস্থার দ্বারা আরও জোরদার হয়েছিল। 1975 সালে একটি অভ্যুত্থানের পরে মেজর জেনারেল জিয়াউর রহমান জিয়া নেতৃত্ব গ্রহণ করেন এবং 1978 সালে তিনি রাষ্ট্রপতি। 1979-1979 সালের সাধারণ নির্বাচন তার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সরকারে নিয়ে আসে। দেশটি তখন অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার একটি সময় উপভোগ করে। কিন্তু 1981 সালে রাষ্ট্রপতি জিয়া একটি চেষ্টা অভ্যুত্থানে হত্যা করা হয়েছে। 1982 সালে তৎকালীন সেনাপ্রধান লে জেনারেল হোসেন এরশাদ আরেকটি অভ্যুত্থানের পরে ক্ষমতা গ্রহণ করেন এবং 1983 সালে রাষ্ট্রপতি। 1986 সালের মে মাসে জিয়ার বিধবা বেগম খালেদা জিয়ার অধীনে বিএনপি দ্বারা সহিংস পরিস্থিতিতে নির্বাচন এবং বয়কট করা হয়। এরশাদের জাতীয় পার্টি জেপি জিতেছে এবং শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সংসদ বর্জন করেছে। 1986 সালের অক্টোবরে এরশাদ রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হন এবং তিনি সামরিক আইন তুলেছিলেন এবং সংবিধান পুনরুদ্ধার। পরের বছর দাঙ্গা এবং ধর্মঘট, জরুরি অবস্থা, হাজার হাজার গ্রেপ্তার এবং বেগম জিয়া ও শেখ হাসিনার জন্য গৃহবন্দী হয়ে চিহ্নিত হয়েছে। বিরোধী দল দ্বারা বর্জন করা 1988 সালের মার্চ মাসে একটি সাধারণ নির্বাচন জেপিকে 238টি আসন দিয়ে ফিরিয়ে দেয় এবং জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়। এরপরে ধ্বংসাত্মক বন্যার ফলে দেশের শতকরা হার 5% বিস্তৃত এবং 10 লক্ষ গৃহহীন হয়ে পড়েছে। 1990 সালের ডিসেম্বরে গণ বিক্ষোভের পরে রাষ্ট্রপতি হোসেন এরশাদ পদত্যাগ করেন এবং তাকে গৃহবন্দী করা হয়। 1991 চলাকালীন তিনি আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য অপরাধের অবৈধ অধিকারে দোষী সাব্যস্ত হন এবং 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। 1991 সালের ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি সরাসরি নির্বাচনী 300 আসনের মধ্যে 138 জিতেছিল এবং বেগম খালেদা জিয়া দেশের প্রথম প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসাবে নিশ্চিত হয়েছেন। মূল বিরোধী দল ছিল আওয়ামী লীগ ও তার মিত্রদের। 95টি আসন ছিল। একটি জাতীয় গণভোট তখনও কার্যনির্বাহী রাষ্ট্রপতির সাথে সংসদীয় গণতন্ত্রে ফিরে আসার পক্ষে সমর্থন জানায়। 1991 সালে একটি ঘূর্ণিঝড় দক্ষিণ পূর্ব উপকূলকে বিধ্বস্ত করেছিল এবং আনুমানিক 250 লোককে হত্যা করেছিল।
রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিরোধী দপ্তরের নতুন নির্বাচনের দাবি 1993-এর শেষ থেকে 1994 সাল পর্যন্ত বৃদ্ধি পায় এবং শেষ হয় ডিসেম্বরের জাতীয় সংসদ থেকে বিরোধী দলের সকল সদস্যের পদত্যাগের বিষয়টি। 1995 সালে বিরোধীদের দ্বারা আরো ধর্মঘট সহিংস বিক্ষোভের পরে 199 সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য প্রধানমন্ত্রীর অনুরোধে জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামী বয়কট করে জরিপ ও বিএনপি বেশিরভাগ ভোট গ্রহণ করেছে। বিরোধী দলগুলি তাদের প্রচারণা নতুন করে তৈরি করে এবং দেশকে পঙ্গু করে দেয়, যা অর্থনীতির মারাত্মক ক্ষতি সাধন করে। 1996-1996 সালের মার্চ মাসে সরকার নতুন নির্বাচন অনুষ্ঠানের তদারকি করার জন্য একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নিয়োগে সম্মত হয়েছিল। বেগম জিয়া পদত্যাগ করেন এবং জাতীয় সংসদ বিলীন হয়ে যায়। 1996-1996 সালের জুনে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ 146টি আসন, বিএনপি 116, জাতীয় পার্টি 32 এবং জামায়াতে ইসলামী 3টি আসন লাভ করে। জাতীয় পার্টির সাথে একটি অনানুষ্ঠানিক জোট আওয়ামী লীগকে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনের নিয়ন্ত্রণ পেতে দেয় এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন। বেগম জিয়ার বিএনপি এখন প্রধান বিরোধী, যা শীঘ্রই ধর্মঘট ও রাস্তায় বিক্ষোভের একটি নতুন প্রচার শুরু করেছে এবং ধারাবাহিক করেছে দীর্ঘ সংসদ বয়কট। 1997-1997 সালে এরশাদ কারাগার থেকে মুক্তি পান এবং 1999 সালের মার্চ মাসে জাতীয় পার্টি ক্ষমতাসীন জোট ছেড়ে যায়। বেশ কয়েকটি উপনির্বাচনের ফলস্বরূপ আওয়ামী লীগ এখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, নিজে থেকেই অব্যাহত ছিল। 1999 সালে দেশটি আবারও বন্যায় বিধ্বস্ত হয়েছিল, যা প্রায় 2/3 অঞ্চল জুড়ে ছিল।